চিনসং, যাকে আমরা হিন্দিতে আরি মেশিনও বলে থাকি। এই চিনস খুবই কাজের জিনিস, যেটা খুব সহজেই কাঠ কেটে ফেলত। এটা যার হাতেই থাকত সে এটার ক্ষমতা ব্যাপারে অবগত থাকত। কিন্তু কিছু মানুষরূপী রাক্ষস এটাকে নিজের স্বার্থের জন্য কাজে লাগাত। এই কাহিনীটি হল কুলাক্ষ্মী গ্রামের, যেটা শিমলি পাহাড়ের পাশে একটা ছোট গ্রাম ছিল। ওই গ্রামের মধ্যেই দুজন লোক থাকত, কাঁচা আর ওমার। দুজনেই একটা ঘরে আছে আর ওরা সেখানে একজন মহিলা আর তার বরকে বন্দি বানিয়ে রেখেছে। আপনারা ঠিকই ভাবছেন, এরা এখানে চুরি করছে। কাঁচা, এখানে চুরি করার মতন তো কিছুই নেই দেখছি। আরে খোঁজ না, কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে। আরে আমার বাড়িতে সোনার উপ কিছুই নেই ভাই, আমি একজন সাধারণ মানুষ, কাঠকাটি আমি। সে কি? হ্যাঁ, ওই লোকটি একটা কাঠুরে ছিল আর কাঁচা খালি হাতে যেতে চাইছিল না। তখনই কাঁচা ওখানে একটা অদ্ভুত আড়ি দেখতে পেল। কাঁচা ওটা হাতে উঠিয়ে নিল আর ওই কাঠুরেকে জিজ্ঞেস করল, আরে এটা আবার কি জিনিস ভাই কাঠুরে? আমি তো জানতাম যে তোর কাছে তো কিছুই নেই দেখছি। আরে আমি শহর থেকে নিয়ে এসেছিলাম, এটা হলো চেনসর, গাছ কাটার জন্য আর কি কাজে লাগে। কাঁচা ভয়ানকভাবে হাসতে শুরু করল আর ওই চিনসোকে স্টার্ট করে দিল। শুধু গাছই কাটে নাকি অন্য কিছু কাটা যায়? না না, আমার বরকে কিচ্ছু করবেন না, আমরা আপনাদের কি ক্ষতি করেছি? কাঁচা চিনস দিয়ে ওই মানুষের গলা কেটে দিল। তারপরে কাঁচা যেভাবে খুশি হচ্ছিল, যেমন একজন বাচ্চা নতুন খেলনা পাওয়ার পর খুশি হয়। না 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 না, তুমি মানুষ নয়, তুমি বিনা কারণে আমার বরকে মেরে দিলে, তোমরা মৃত্যুর আগুনে জ্বলে মরে যাবে। কাঁচা ওরও গলা কেটে দিল। এই খবরটা কুলাক্ষ্মী গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। প্রধানের কানে এই খবরটা পৌঁছে গেল যে একটা কাঠুরের হত্যা কাঁচা আর ওমার করেছে। প্রধান মানুষদের একজোট করে ওদের দুজনকে মারার জন্য বেরিয়ে গেল আর ওরা দুজন জঙ্গলের দিকে পালালো। কাঁচা, এ তো বিশাল বড় গন্ডগোল হয়ে গেল ভাই। আরে ওরা তো আমাদের প্রাণে মারতে চায় রে, চো 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 চো, এটা আমরা ওদের হাতে দিয়ে আসি গা, চ। গ্রামের মধ্যে থেকে একজন পাথর ছুঁড়ে মারল, যেটা সোজা গিয়ে ওমারের মাথায় লাগল। কাঁচা বিনা দাঁড়িয়ে হাতে চেনসা নিয়ে আগে এগিয়ে গেল, কিন্তু পেছন থেকে ওমার কাঁচাকে আওয়াজ দিল, কাঁচা। কাঁচা যখনই পেছনে ঘুরল তো দেখল যে প্রধান ওমারের গলা কেটে দিচ্ছিল। কাঁচা ভয় পেয়ে গেল আর বিনা কিছু ভাবনা চিন্তা করে সেখান থেকে পালাতে শুরু করল। ও নিচে পড়ে গেল, ওর হাত থেকে চিন সব বেরিয়ে গেল। তখনই পেছন থেকে প্রধান এসে ওকে মেরে দিল। মৃত্যুর সময় ওর নজর ওই চিনসর দিকেই ছিল, কিন্তু সেই চিনস এখন অভিশপ্ত চিনস হয়ে গেছিল। এই ঘটনা ঘটেছিল 100 বছর আগে। সিমরান, বিক্রম আর মায়া ঘোড়ার জন্য শিমলি পাহাড়ে এসেছিল। কুলাক্ষ্মী গ্রাম শিমলি পাহাড়ের পশ্চিম দিকের ছিল, যেখানে যাওয়া বারণ ছিল। কিন্তু বিক্রমের কিছু অ্যাডভেঞ্চারাস করতে চাইছিল, এই জন্য ওরা দুজনে ওর কথা শুনে কুলাক্ষ্মী গ্রামের গেটে পৌঁছাল, যেখানে গেটে নো এন্ট্রির বোর্ড লাগানো ছিল। নো এন্ট্রির সাইন দেখে মায়া বিক্রমকে বলল, আর ইউ শিওর যে আমাদের ভেতরে যাওয়া উচিত? আমার মনে হচ্ছে না কিছু হবে এখানে, কিন্তু এই গ্রামের অনেক ভয়ানক গল্প আমি শুনেছি, তো চলো গিয়ে দেখা যাক। আরে ভয় পাস না মায়া, আমি আছি না তোর সাথে, আরে আমি থাকতে তোদের দুজনের কিচ্ছু হবে না। তিনজনে মিলে কুলাক্ষ্মী গ্রামে প্রবেশ করল আর ওরা ভেতরে ঢুকতেই একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেল, যে ওনাদের বলল, কোথা থেকে এসছো তোমরা, এখানে কি করছো? মৃত্যুকে ভয় পাও, না হলে চিনস তোমাদের গলা কেটে দেবে। এই বুড়ি মহিলা, যদি ভেতরে আসা বারণ তাহলে তুই এখানে কি করছিস? আমার তো মনে হচ্ছে যে ওই জেনে বুঝে গেটে নো এন্ট্রি সাইন লাগিয়েছে। মায়া ঠিক করে কথা বল, যাই হোক উনি একজন বৃদ্ধ মহিলা। ওই বৃদ্ধ মহিলা হাসতে শুরু করল আর ওদের বলল, যাও যাও ভেতরে আর দেখে আসো ওকে নিজের চোখ দিয়ে। আপনি কার কথা বলছেন? আরে যাও তো তুমি, এই বৃদ্ধ পাগল হয়ে গেছে,
চলো আমরা ভেতরে যাই। তিনজন বন্ধু ভেতরে যাওয়া শুরু করলো। গ্রাম খুব বড় ছিল, কিন্তু ওখানে একজনও ব্যক্তি থাকছিল না, আর এই কথাটা তিনজনের খুব অদ্ভুত লাগলো। তিনজনেই গ্রামের দিকে এগোতে লাগলো। ওরা একটা মানুষের ছায়া দেখতে পেল, যার হাতে কোনো ছুঁচালো অস্ত্র ছিল। মায়া ওটা দেখে বলল, এই তুই আবার কে? তুইও কি আমাদের ভয় দেখাতে এসেছিস? সামনে আয়, নিজের মুখটা দেখা। ওই ব্যক্তিটি আগে এগোলো না, কিন্তু মায়া এক্সাইটমেন্টে ওর কাছে চলে গেল। আরে শোন, আরে কোথায় চললি তুই? আরে নাটক করিস না, রিল্যাক্স। এও নিশ্চয়ই কোনো কার্টুন হবে। মায়া যখন ওর কাছে এসে পৌঁছালো, আর যখনই ওই ব্যক্তির সামনে এসে পৌঁছালো, ও দেখলো যে ও কোনো মানুষ নয়, বরঞ্চ একজন রাক্ষস, যার হাতে মানুষের বানানো চিনসা ছিল। সে আর কেউ নয়, বরঞ্চ কাঞ্চা ছিল। ওকে দেখে মায়ার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কাঞ্চা চিনসাটাকে চালু করল। মায়া যখনই পালানোর চেষ্টা করল, কাঞ্চা পেছন থেকে ওর গলা কেটে দিল। এটা দেখে বিক্রম আর সুমন সেখান থেকে পালাতে শুরু করল। মেরে ফেললো, ও মায়াকে মেরে ফেললো সিমরন, ও মায়াকে মেরে ফেললো সিমরন। ওরা পালিয়ে একটা কুঠুরিতে ঢুকে গেল। ওই কুঠুরির মধ্যেই ওই বৃদ্ধ মহিলা ছিল। বুঝতে পেরেছিস তো এবার কাঞ্চার প্রভাব? বলেছিলাম আমি ফেরত চলে যাও, কিন্তু তোমার ওই বন্ধু আমাকে নিয়ে মজা করছিল। আমাদের ক্ষমা করে দিন, ওই চিনসব ব্যক্তি আমাদের বন্ধু মায়াকে মেরে ফেললো। আমাদের বাঁচান আপনি, আমাদের বাঁচান। এই গ্রামে দূর দূরান্ত পর্যন্ত আপনি ছাড়া তো আর কেউই থাকে না, তাই না? আপনি নিশ্চয়ই কিছু জানবেন ওর ব্যাপারে, তাই না? যে তোমাদের বন্ধুকে মেরেছে ও আমার ছেলে ছিল। কাঞ্চা মন দিয়ে শোনো, এখন আমি তোমাদের যা বলবো, আমার ছেলে কাঞ্চা গ্রামে চুরি করত, কারণ আমার শরীর খুব খারাপ থাকতো, আর গ্রামে ওষুধ খুবই দামি হতো। গ্রামের প্রধান আমার ছেলে কাঞ্চাকে মেরে দিয়েছিল, কারণ ও একজন কাঠুরি আর তার বউয়ের ঘরে চুরি করার সময় ওদেরকে মেরে দিয়েছিল। প্রধান ওদের মেরে দিয়েছিল কারণ ও তার ভাগিদারি ছিল, কিন্তু ওকে মারার পর প্রধান আর গ্রামবাসীরা আমার বাড়ি এলো আমাকে মারার জন্য। প্রধান আমাকে মারতে চেয়েছিল, তখনই আমি চিৎকার করে আমার ছেলের নাম ধরে ডাকলাম। ওই দিন তো ও আমাকে মেরে দিয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে কাঞ্চার আত্মা ওই চিনসকে নিয়ে গ্রামে এলো। কাঞ্চার মনে রাগ ছিল, কাঞ্চা পুরো গ্রামকে একই রাতে শেষ করে দিল। তখন থেকে আজ অবধি ওইখানেই থাকে। কিন্তু ঠাকুমা, এটা তো বেশ পুরনো গল্প, তাই আপনি এখনো বেঁচে রয়েছেন তাহলে? হ্যাঁ, প্রধান তো আপনাকে মেরে দিয়েছিল না? আমি মরে গেছি, আমি একজন পিশাচ। বৃদ্ধ মহিলার কথা শুনে দুজনে আশ্চর্য হয়ে গেল, আর বিক্রম বৃদ্ধাকে বলল, আমাদেরকে বলুন না, আমরা এখান থেকে কি করে বেরোবো? এখানে যে আসে সে আর কখনো জীবন্ত ফেরত চায় না। এখান থেকে যাওয়ার একটাই উপায় আছে, কাঞ্চাকে মুক্তি পাইয়ে দাও। সেটা কি করে করব? ওর হাত থেকে ওই চিনসা ছাড়াতে হবে, কারণ ওকে যখন মারা হচ্ছিল তখন ওর আত্মা ওই চিনসার সাথে জুড়ে গেছিল। আসো, আমি তোমাদের একটা ঝুপড়িতে নিয়ে যাচ্ছি, ওটাতে এমন কিছু আছে যেটাতে তোমাদের অসম্ভব কাজ সম্ভব হয়ে যাবে। দুজনে বৃদ্ধ মহিলার পেছনে চলতে শুরু করলো। বৃদ্ধ মহিলা ওদের একটা পুরনো ঝুপড়িতে নিয়ে গেল, যেখানে পিস্তল, শর্টগানস আর ভালা রাখা ছিল। এই নাও, এই সব জিনিস ব্যবহার করো, তারপর হয়তো তোমরা কাঞ্চার হাত থেকে ওই চিনসা দূর করতে পারবে। বিক্রম আর সিমরন পিস্তল আর শর্টগান উঠিয়ে নিল, আর যখনই ওরা ঝুপড়ির বাইরে বেরোলো, কাঞ্চা ওখানেই ঝুপড়ির বাইরে ওদের অপেক্ষা করছিল। অনেকেই চেষ্টা করেছিল আমাকে মারার জন্য, বুঝতে পেরেছো? এই বন্দুকটা দিয়ে, কিন্তু কেউ কখনো আমাকে মারতে পারেনি।
কাঞ্চা নিজের চিনস স্টার্ট করল। সিমরন পিস্তল নিয়ে ওকে গুলি করল, কিন্তু ওর কিছুই হলো না। এতে তো কিছুই হচ্ছে না, এবার আমরা কি করব বিক্রম? এবার ও আরো দ্রুত ওদের দিকে এগিয়ে গেল। আমি ওকে আটকাচ্ছি সিমরন, তুই যা আর ভেতরে রাখো ওই বল্লমটা নিয়ে এসো। ওই বল্লমটা দিয়ে ওকে মারা যাবে, বুঝেছো? ও অজান্তে আমাদেরকে নিজে থেকেই বলে ফেলেছে তো। সিমরন ঝুপড়িতে ভালা নিতে গেল। যতক্ষণে সিমরন বাইরে এলো ততক্ষণে খুব দেরি হয়ে গেছিল। কাঞ্চা বিক্রমকে মাঝখান থেকে কেটে দিয়েছিল। বিক্রম, আমি তোকে ছাড়বো না শয়তান। সিমরন কাঞ্চাকে ভালা ছুলে মারল, ভালা সোজা গিয়ে কাঞ্চার হৃদয়ের ভেতরে ঢুকে গেল, আর কাঞ্চার হাত থেকে ওই চিনসা পড়ে গেল। সিমরন চিনসা উঠিয়ে ওর গলা কেটে দিল। তখনই ওই বৃদ্ধ মহিলা ওখানে পৌঁছে গেল। যদি হয় তাহলে আমার ছেলে আর আমাকে ক্ষমা করে দিও মা, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। বৃদ্ধ মহিলা ধোয়ার মতন সেখান থেকে উবে গেল। ওই দিন একসাথে সিমরন দুজন বন্ধুকে হারিয়েছিল।